সাপের রাজশাহী এখন যেন সাপের রাজধানী। গত 1.5 সপ্তাহে এখানে মেরে ফেলা হয়েছে 250 সাপের বাচ্চা, ধ্বংস করা হয়েছে ডিম, সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ সাপ বিষাক্ত না হলেও এই আতঙ্ক থেকেই মানুষ যে কোনো সাপ দেখা মাত্রই মেরে ফেলছে। সাপ উদ্ধার ও প্রকৃতিতে পুনর্বাসনে সরকারের তরফে তেমন কোনো উদ্যোগ না থাকলেও রাজশাহীর পবায় গড়ে তোলা হয়েছে সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র। আব্রাশাইর রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। রাজশাহী অঞ্চলে এখন আতঙ্কের নাম গোখরা সাপের বাচ্চা। গেল 1.5 সপ্তাহে শুধু রাজশাহী জেলাতেই মেরে ফেলা হয়েছে অন্তত 250 সাপের বাচ্চা, নষ্ট করা হয়েছে প্রায় 150 ডিম। ঘটনার শুরু 4 জুলাই, নগরীর উপকণ্ঠে বুধপাড়া এলাকায় একটি মাটির বাড়ির শোবার ঘরে পাওয়া যায় 28টি সাপের বাচ্চা। এরপর 6 জুলাই তানোরে মাটির বাড়ির রান্নাঘর থেকে 125টি বাচ্চা ও ডিম, আর সন্ধান মেলার পর অধিকাংশ সাপের পরিণতি মৃত্যু। পরপর এরকম 7-8টি ঘটনা আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজশাহী জেলার মানুষের মনে। যত অ্যাসিড দিয়ে যত কিছু করি তারপরেও মনে করেন আমাদের ভয় যাচ্ছে না, ওই মুরগির বাচ্চা আছে তখন দেখলে সাপ টাপ ঢুকেছে তখন আমরা লাঠি সুটা দিয়ে মেরেছি। রাজশাহীর পবা উপজেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা একমাত্র সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা জানান, আতঙ্কগ্রস্ত হয়েই মানুষ নির্বিচারে সাপ মারছে। এছাড়া সাপের আবাস ক্রমেই ধ্বংস হওয়ায় এখন প্রজনন মৌসুমে সাপ আশ্রয় নিচ্ছে মাটির পাশা বাড়িতে। অবশ্যই চাইবো যে সাপ প্রকৃতিতে বেঁচে থাকুক, এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে বন পরিবেশ মন্ত্রণালয় তাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যে সাপগুলো উদ্ধার করা হবে সেগুলোকে যেন আবার বনে সংরক্ষণ করা সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলছেন সাপ উদ্ধারে সরকারের কোনো উদ্যোগ নেই, এখনই সাপের জন্য বিশেষায়িত কোনো অভয়ারণ্য এবং পর্যাপ্ত উদ্ধার কর্মী তৈরি না করা গেলে ভবিষ্যতে এই সাপগুলো আর পাওয়াই যাবে না। প্রাণী সংরক্ষণ আইনের আওতায় কিছু অঞ্চলকে অভয়ারণ্য করা, সেখানে সাপের অভয়ারণ্য করা, অন্যান্য প্রাণী বা অন্যান্য উদ্ভিদের সঙ্গে তাদেরকে পরিবেশের সঙ্গে খাপ খেয়ে ছেড়ে দেওয়া হলো। সারা বিশ্বে যত ধরনের সাপ আছে তার মধ্যে হাতে গোনা কয়েক প্রজাতি ভয়ঙ্কর, কিন্তু তারপরও মানুষ যে কোনো সাপ দেখলেই আতঙ্কে মেরে ফেলে। তাই রাজশাহী অঞ্চলের কোথাও বিষধর সাপের সন্ধান মিললে তারা পবা সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে মোবাইল নম্বর 01740843980 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার সাইট চ্যানেল 24 রাজশাহী।